আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থানা উপজেলা প্রশিক্ষক বা উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে পাঁচ নম্বর অঙ্ক দিয়ে পাঁচ নম্বর অঙ্কে বলা ছিল চল্লিশ মিটার ধর্ক এবং তিরিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাছে আড়িভাবে এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে রাস্তা রুটির মোট ক্ষেত্রফল কত তো এখানে যদি আমরা চিত্র আঁকি তাহলে এদিকে ধরে নেই হচ্ছে চল্লিশ মিটার এদিকে হচ্ছে তিরিশ মিটার তো আর আর রাস্তা মানে হচ্ছে রাস্তা থাকবে হচ্ছে মাঝ বরাবর আর এদিকে মাঝ বরাবর রাস্তা থাকবে এটা হচ্ছে এক দশমিক পাঁচ মিটার এখন আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে হয় এটা যদি চল্লিশ হয় এটা হচ্ছে চল্লিশ তাহলে আমরা যদি এই সেগমেন্টটুকু খেয়াল করি এইটুকু জায়গা তাহলে এটুকু চল্লিশ আর এটা হবে হচ্ছে এক দশমিক পাঁচ অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়েল টু আসবে হচ্ছে এইটা ধর্গ চল্লিশ আর প্রস্থ হচ্ছে এক দশমিক পাঁচ তাহলে চল্লিশ ইন্টু এক দশমিক পাঁচ এবং দ্বিতীয়ত আসবে যেটা সেটা হচ্ছে এই সেগমেন্ট টুকু এই সেগমেন্ট টুকুর হিসাব করতে গেলে এই ধর্গ হচ্ছে তিরিশ আর এই প্রস্থ হচ্ছে এক দশমিক পাঁচ ইন্টু এক দশমিক পাঁচ তাহলে চল্লিশ ইন্টু এক দশমিক পাঁচ আসবে হচ্ছে ষাট এইটা আসবে হচ্ছে পঁয়তাল্লিশ সব যোগ করলে আসবে হচ্ছে একশো পাঁচ বর্গ মিটার এখন কথা হচ্ছে আমরা যখন এই সেগমেন্টটা কল্পনা করেছিলাম এই চল্লিশ মিটার বাই ওয়ান পয়েন্ট ফাইভ মিটার বাই মিটার তখন এই যে মাঝখানে জায়গাটুকু আছে এই স্কোয়ারটা এটার ক্ষেত্রে হিসাব করা হয়েছিল এটার ক্ষেত্রে হিসাব করা হয়েছিল সেই ক্ষেত্রে এখান থেকে বাদ যাবে হচ্ছে এক দশমিক পাঁচ ইন্টু এক দশমিক পাঁচ ইকুয়াল টু আসবে দুই দশমিক অর্থাৎ ইকুয়েল টু আসবে হচ্ছে একশো পাঁচ বিয়োগ দুই দশমিক দুই পাঁচ ইকুয়েল টু আসবে হচ্ছে একশো দুই দশমিক সাত বর্গমিটার অর্থাৎ ক্ষেত্রফল হবে একশো দুই দশমিক সাত পাঁচ বর্গমিটার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছয় নাম্বার ছয়ে দেওয়া আছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা আশি লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ হলে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তো দেওয়া আছে জনসংখ্যা ইকুয়েল টু আশি লক্ষ বৃদ্ধির হার এটা হচ্ছে তিরিশ জন তিরিশ জন হিসাব করা হয় হচ্ছে এক হাজার জনে ইকুয়াল টু আসবে তিন বাই একশো অতএব জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয় একশো তিন বাই একশো কারণ হচ্ছে তিন পার্সেন্ট বারে আগের হচ্ছে একশো তাহলে একশো তিন বাই একশো এটা হয় প্রতি বছরে অতএব জিজ্ঞাসা করা হয়েছে জনসংখ্যা হবে বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয় আশি লক্ষ একশো তিন বাই একশো গুণ একশো তিন বাই একশো গুণ একশো তিন বাই একশো এটা করলে পাওয়া যাবে সাতাশি লাখ একচল্লিশ হাজার আটশো ষোলো জন অর্থাৎ সাতাশি লাখ একচল্লিশ হাজার আটশো ষোলো জন হবে হচ্ছে তিন বছর পরের জনসংখ্যা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাত নম্বর সাতে বলা আছে যোগফল নির্ণয় করুন ওয়ান বাই এ মাইনাস টু প্লাস এ প্লাস টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর তো এটা লসাখ করলে আসবে হচ্ছে এ মাইনাস টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর এইটা আসবে হচ্ছে টু এ প্লাস ফোর প্লাস টু ইন্টু এ মাইনাস টু তো এটা আসবে হচ্ছে এ মাইনাস টু এইটা লিখতে পারবো হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু প্লাস টু স্কোয়ার উপর লিখতে পারবো অ্যাস্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর প্লাস এটা প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে নিচেটা সূত্র পরে এ কিউব আর এটা করলে এটা এটা কাটা আসবে হচ্ছে টু এ ইকুয়ালস এটা করলে আসবে হচ্ছে এ কিউব মাইনাস এইট এইটা টু এ যদি আমরা তাহলে আসবে হচ্ছে প্লাস তাহলে টু এ ইন্টু অ্যা প্লাস ওয়ান ডিভাইড বাই অ্যাকিউ মাইনাস এইট হবে হচ্ছে যোগ ফল এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ